দেখুন আজকে ককবরক দিবস ও ত্রিপুরাতে বড় মাত্রায় ককবরক ভাষাভাষী রয়েছেন ও ত্রিপুরার বাইরেও রয়েছেন। প্রথমে আপনাদের মাধ্যমে আমি সবাইকে আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। ওর সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে আমাদের বিভিন্ন জায়গার নামাকরণ রয়েছে, তো তার মধ্যে আজকে ককবরক দিবস উপলক্ষে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করেছে, ক্যাবিনেট সিদ্ধান্ত করেছে যে বড়মোরার যে নামাকরণ সেটা ককবরক ভাষায় করা হয়েছে, আজকে ঘোষণা করা হয়েছে। হাতাই কোতর যেটা ককবরক ভাষায়, তার জন্য করা হয়েছে ককবরক ভাষা দিবসকে সামনে রেখে সম্মান জানানোর জন্য সেই ভাষাকে নামকরণ করা হয়েছে। আর তার পেছনে বড়মোরাই কেন বাঁচলাম, তার পেছনে তো কারণ আছে, আরও তো নাম ছিল। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের যে লাইফলাইন, আমরা ন্যাশনাল হাইওয়ে আজকের দিনে 8 যে রয়েছে তাকেই বলে, তো আমাদের লাইফলাইনের মধ্যে সেই নামকরণটা হলে প্রত্যেক ত্রিপুরাবাসীর কাছে বা দুনিয়ার কাছে সেই নামটা পৌঁছে যাবে। তার জন্য বড়মোরার নাম ককবরকে নামাঙ্কিত করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে